অসুখ দুই ধরনের হয় একটা সংক্রামক আর একটা ক্রনিক যে রোগগুলো বাইরে থেকে আক্রান্ত হওয়ার কারণে হয় সেগুলো হলো সংক্রামক রোগ বাইরের থেকে জীবাণু শরীরে আক্রমণ করে এবং নির্দিষ্ট কিছু সমস্যা তৈরি করে যাকে চিকিৎসা করে সারাতে হয় কিন্তু ক্রনিক সমস্যার মানে হল আমাদের নিজেদের শরীরই সমস্যা তৈরি করছে অসুখটা শরীরের ভেতরেই তৈরি হচ্ছে এটা তো সাধারণ জ্ঞান যে দেহের প্রত্যেকটা কোষ স্বাস্থ্যের জন্য পরিকল্পিত কিন্তু তাহলে সেটা অসুখের কারণ কেন হবে নিশ্চয়ই মৌলিক কিছু একটা ভারসাম্যহীন হয়ে পড়েছে অথবা একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে আপনার শরীরতন্ত্রের ভেতরে যার ফলে সুস্বাস্থ্যের বদলে অসুস্থতা তৈরি করছে এবং আমরা হয়তো এই বিভ্রান্তিকে বিভিন্নভাবে নিজেদের ভেতরে পোষণ করে চলেছি যখন বিভ্রান্তির কথা বলছি তখন এটা আপনার মনের বোঝার বা ভুল বোঝার কথা বলছি না আপনার কোষের স্তরে আপনার অস্তিত্বের প্রাথমিক স্তরে সেখানে বিভ্রান্তি ঘটেছে তো এই জিনিসগুলোকে বদলানো যায় কেবলমাত্র শরীরের মধ্যে নির্দিষ্ট কিছু ভারসাম্য এনে ভেতরকার এক নির্দিষ্ট শক্তির স্তরকে সক্রিয় করে এবং আপনার অস্তিত্বের গভীরতম মাত্রায় প্রবেশ করে যেটা এই শরীরের প্রকৃত স্রষ্টা এই শরীরের প্রকৃত স্রষ্টা আপনার মধ্যেই রয়েছে ব্যাপার যখন এরকম যদি শরীরে মেরামতির কোনো কাজ করতে হয় তাহলে আপনি স্রষ্টার কাছে যাবেন না পাড়ার মিস্ত্রির কাছে যেহেতু সমস্যাটা ভেতর থেকেই তৈরি হচ্ছে একটা আভ্যন্তরীণ সমাধান খুঁজে বের করা খুব গুরুত্বপূর্ণ ইনার ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটি ঠিক এই কাজটাই করে আমাদের ভেতরকার বুদ্ধিমত্তা এবং কর্মদক্ষতার গভীরতম স্তরে প্রবেশ করতে আমাদের সাহায্য করে যেটা কিনা আমাদের এই শরীরকে সৃষ্টি করার ক্ষমতা রাখে কি ধরনের পদার্থ দিয়ে আপনি যদি একটি রুটি খান কয়েক ঘন্টার মধ্যেই এটি আপনার শরীরে পরিণত হয় তো এই শরীরের ভেতরেই কর্মদক্ষতা ও বুদ্ধিমত্তার সেই মাত্রাটি রয়েছে যেটার আপনি নাগাল পেলে সুস্বাস্থ্যর পিছনে আপনাকে দৌড়োতেও হবে না এটাতে পৌঁছোতে হলে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে সব থেকে প্রাথমিক পদক্ষেপ হলো এই সম্ভাবনাটির জন্য আপনাকে নিজেকে উন্মুক্ত করতে হবে এটা ভাবা বা এই ধারণা রাখা যে আমার যা যা সমস্যা রয়েছে তার জন্য বাইরে কোনো সমাধান রয়েছে সমস্যাটার সমাধান খোঁজার এটা একটা অত্যন্ত বোকা উপায় ক্রনিক অসুখের জন্য যেমন ডায়াবেটিস হাইপারটেনশন হৃদরোগ হাঁপানি অ্যালার্জি স্থূলতা ক্ষুধাহীনতা আর এ ধরনের আরও অনেক রোগ যেগুলো মূলত ভেতর থেকে তৈরি হচ্ছে এই সব কিছুকেই ভেতর থেকেই ঠিক করা যায় কেবল মাত্র আমরা যদি আমাদের স্বরূপের গভীরতম মাত্রার দিকে একটা নির্দিষ্টভাবে মনোনিবেশ করতে রাজি থাকি ইনার ইঞ্জিনিয়ারিং এক শক্তিশালী পদ্ধতি যা আপনাকে আপনার অন্তঃস্থলের সেই মাত্রাটিতে পৌঁছোতে সাহায্য করে এক বৈজ্ঞানিক উপায়ে এটা অবশ্যই স্বাস্থ্যকর জীবন গড়ে তোলার এক অনন্য পথ